কিছুদিন আগে একটা ভিডিও দেখছি কোন মাহাতো অজিত মাহাতো মা দুর্গাকে বলছে বেলাজ টোকে সেলাই করেছে মা দুর্গার 10টা হাত বলছে পেঁদাই বটে বলে মা দুর্গার বেলাজ টোকে সেলাই করেছে এগুলো কথা নয় এগুলো লজ্জার কথা আমার মায়ের ব্যাপারে যিনি কটুক্তি করে আমরা বলবো তাকে কোনোদিন কোন জায়গায় সম্মান দিও না শোনাবো আজকে আমরা এসেছি কেন্দুয়া সিনি গ্রামে সামনে একটি মা কি যেন নামটা বললেন পাউড়ি মা নাকি পাউড়ি মা ভুল বলছি না তো পাউড়ি মা এদিকে মনসা মা আমরা হিন্দু ধর্মের মানুষ আমাদেরকে জন্ম দিয়েছে সেটাও একটা মা কিছুদিন পরে আসছে দুর্গা মা আর আমাদের হিন্দু ধর্মের মানুষ কিছুদিন আগে একটা ভিডিও দেখছি কোন মাহাতো অজিত মাহাতো মা দুর্গাকে বলছে বেলাজ টোকে সেলাই করেছে মা দুর্গার 10টা হাত বলছে পেঁদাই বটে ভোলা বাবার 5টা মাথা বলছে পেঁদা কথা আজকে আসরে আপনাদেরকে শোনাবো আমি কোন মানুষকে ছোট করছি নাই মা দুর্গার 10টা হাত ছিল কি না তার তত্ত্ব শোনাবো ভোলা বাবার 5টা মাথা ছিল না নাই সেটাও শোনাবো ব্রহ্মার 4টা মাথা ছিল না নাই সেটাও শোনাবো তত্ত্বটাকে খুলে বলবো কারণ বাউল বয়াকারে বা তারপরে রসউ তারপরে ল এই বাউল গান কারা বুঝতে পারে বাঁধে দেখবে হাঁসগুলা চড়িয়ে বলে উপরটায় ফাক 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 তখন পাণ্ডবগুলা দূর থেকে উড়ে আসে সে ছপ করে বসে নিয়ে আর টপ করে ঢুকে দিয়ে বলে রে উপরে আছে ফাক মাল খাবি তো ফাক পাকের ভিতর লম্বা লম্বা ধরে ধরে ঝাঁ তবে বাঁচাই রাখবি না নাই তো জল ঢুকে গেলে ফটফটি মরে যাবে এই জন্য সাবধান ভালো করে শুনে যান এটা মাহাতো পরিবারের অনুষ্ঠান প্রায় প্রায় মাহাতো সংখ্যা বেশি নাকি আপনি দেখেন তা আমরা ইউটিউবের পর্দায় যেটা লিখে যে দাদা দেখেছেন আমরাও সবাই দেখেছি অজিত মাহাতো বলে একজন মানুষ জানি না কেন বলেছিলেন তিনি নাকি মা দুর্গা নিয়ে অপমানজনিত কথা বলেছিলেন আমাদের পুরুলিয়া জেলায় আমি দেখছিলাম সোশ্যাল মিডিয়াতে পুরুলিয়া জেলাতে তার জন্য মিছিল বের হয়েছিল তিনি বলেছিলেন মা দুর্গার 10টা হাত নাকি মিথ্যা ভোলা বাবার 5টা মাথা মিথ্যা এবার ভালো করে শুনুন এক একটা করে আপনারা সনাতন ধর্মের মানুষ ভোলা বাবার 5টি মাথার 5টি নাম আছে কি কি একটা হলো ঘোর দুই নম্বরে সত্যজাত তিন নম্বরে হলো তৎপুরুষ চার নম্বরে বামদেব পাঁচ নম্বরে ঈশান এটা 5টা মাথার নাম 5টা মাথা ভোলানাথের কেন ধারণ করেছিলেন না ক্ষিতি জল পাবক গগন সমীরা ক্ষিতি অপ্তেজ মরুদ বোম পঞ্চতত্ত্ব ভোলানাথের 5টি মাথার মধ্যে বিরাজমান এই জন্য তাকে ত্রিকালদর্শীও বলা যায় এটা হিন্দু শাস্ত্রের কথা আর একটু ভালো করে শুনে যান যে মায়ের নিন্দা করে সেটা মানুষের পর্যায়ে পড়ে না আমাকে মা জন্ম দিয়েছে মাটির প্রতিমা হোক বা জন্ত প্রতিমা হোক প্রতিমা মানেই হলো মা মা দুর্গার 10টা হাত এই বুদ্ধিটা যদি মাথায় না থাকে তারা বুঝতে পারবে না 10টা হাত মা দুর্গার ছিল মা দুর্গা কোনো দেবী নয় মা দুর্গা কোনো প্রতিমা নয় মা দুর্গা হলো শক্তির নাম মহিষাসুরকে বধ করার জন্য আমাদের আজকের কলিযুগের মানুষের মধ্যেও কিছুগুলো অসুর প্রবৃত্তির মানুষ আছে সেই মহিষাসুরকে বধ করার জন্য 10টা শক্তি মা দুর্গা 10টা হাতে ধরেছিল যার জন্য মা আমার সেদিন 10টা হাত তৈরি করেছিল মায়ের হাত ছিল দুটি
অসুরকে বধ করার জন্য 10টি শক্তিতে 10টি হাত মায়ের হয়েছিল। কেউ কেউ বলে রাবণের 10টা মাথা, রাবণের 10টা মাথা নাই, রাবণের একটাই মাথা ছিল, বুদ্ধিটা ধরত 10টা মাথা। তিন আরেকটা বলেছিল ব্রহ্মাণ্ড নাকি 4টা মাথা। ভালো করে শুনে যান, এর মূল কারণ হলো ব্রহ্মা দেখবেন পদ্ম ফুলের উপরে বসে নাম করছে, হরি নাম করতে করতে ব্রহ্মার তৃষ্ণা পেল, আমি যেন একটা মুখে হরি নাম করে আমার স্বাদ মিটছে না। তিনি ভগবানকে বলেছিলেন স্বয়ং, আমি যেন 4টা মুখ চাই, আমি নিজে নাম করে তৃপ্তি পাব। ব্রহ্মার 4টা মুখের মূল কারণ একটা ধর্ম, একটা অর্থ, একটা কাম, একটা মোক্ষ। এবার কেউ যদি বলে মা দুর্গার বেলা দুটো কে সেলাই করেছে, এগুলো কথা নয়, এগুলো লজ্জার কথা। আমার মায়ের ব্যাপারে যিনি কটুক্তি করে আমরা বলবো তাকে কোনোদিন কোনো জায়গাতে সম্মান দিও না, এটা আমাদের হিন্দু শাস্ত্রের কথা। যদি ভালো লেগে থাকে আপনারা এটাকে ইউটিউবের পর্দায় নিশ্চয় দেখতে পারবেন। কেউ থাকুক, মায়ের নিন্দা করা এটা ভালো নয়। আসুন এবার আমাদের অনুষ্ঠান প্রায় শেষের দিকে, শেষের বেলায় নিয়ে আসছি, এক থেকে দুটা গান দিয়ে।